দেয়ালের দেশ দেখলাম, ভালোই ছিল। বুবলি রাজ দুজনের অভিনয় ভালো ছিল, দুজনের লুক ভালো ছিল, কাহিনী বলতে গেলে ভালোই ছিল। যখন ইন্টারভেলটা শেষ হলো, মানে এলাহির পার্টটা ছিল পুরো টার্কিশ মুভির একটা ভাইব, আমার খুবই ভালো লেগেছে। আমি তো ফার্স্ট এক্সপেক্ট করিনি যে বাংলা মুভিতে এরকম হবে, বাট সিনেমাটোগ্রাফি জোস ছিল এবং যে জাম্পস্কেয়ারগুলো আমি নিজে ভয় পাইছি। যারা হচ্ছে লাভিং পারসন, ওই টাইপেরই কাহিনী ছিল, যে ভালোবাসার জন্য সব করতে পারে, লাইক দ্যাট, সেই রকম। আর কাহিনী বলতে গেলে ভালোই ছিল, স্ট্রং ছিল। স্ট্রং কাহিনী ঠিক বলা যায় না, কিন্তু ভালো ছিল। আমি শুরু থেকে অনেক ভয় পেয়েছি মুভিটা, এবং খুব মজার ছিল, অন্যরকম একটা। যখন যে কাদা পানির মধ্যে চেয়ারম্যানকে মানে আসলে ডুবাচ্ছিল, ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে অ্যাম্বুলেন্স দরকার। অ্যান্ড এছাড়াও যেটা আমি বলবো, যে মানে স্পেসিফিক হরর যে সিনগুলো ছিল, মানে আমি দেখে স্যাটিসফাই, সমস্যা নেই। যদিও কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে আর একটু বেটার করলে ভালো হতো, তাও বাংলা মুভি হিসাবে দারুণ ছিল। সাজেস্টেড আসবেন। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে নায়ক নায়িকার উপর ডিপেন্ড করছে, বা একটু ট্রেলার দেখছি আমরা, ট্রেলার দেখে যেগুলো মনে হচ্ছে একটু অ্যাট্রাকটিভ টাইপের, ওগুলোতেই আসলে ফোকাসটা বেশি চলে যাচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে সিনেমায়, ফুল সিনেমায় হচ্ছে আমরা প্রিভিয়াস যেমন মুভিগুলো দেখলাম, সুরঙ্গতে গান দিয়ে অনেকক্ষণ ছিল, বা মুভিতে একটা গান ছিল, বাট দেয়ালের দেশে কোনো গান ছিল না। মানে হয়তো রিংটোন ছিল, দুই এক লাইন ছিল, বাট ভালো ছিল। রাজকুমার দেখবো আর হচ্ছে কাজল রেখা দেখবো, এই তিনটা আর কি মোটামুটি লিস্টে ছিল। না না না, আমি কোনো গান টান পারি না এত। না 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 না, বাথরুম সিঙ্গার অতটুকুই, কিন্তু হচ্ছে আমি আমার ক্লোজ ফ্রেন্ড বা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কখনো শোনাই নেই, তো সেটা তো সব মানুষই গায়। ইভেন হচ্ছে প্রত্যেকটা মানুষই বাথরুম হচ্ছে অসাধারণ সিঙ্গার, মানে তখন বলতে গেলে সবাই একটা একটু নোবেল পায়, তো সেই দিক থেকে না 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 থাক, এত ভালো সিঙ্গার না।